আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে তোমাদের একটা সুন্দর একটা ভিডিও দেখাবো, যে খোলা জায়গার মধ্যে, যেখানে কোনো ভাইরাস ফুরাস নাই, একদম পয় পরিষ্কার একটা মাঠ, দেখতে অনেক সুন্দর। এই ভরপুর এক রোদের মধ্যে এই গাছতলা বসে থাকে, অনেক শান্তি। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা কাঁঠাল গাছের বাগান, আম গাছ, কাঁঠাল গাছ। তো দেখে মনে হচ্ছে তোমরা যে ভাবতেছ যে আমি মনে হয় আছি রাজশাহী কিংবা নাটোর, না, এটা আমাদের গাজীপুর এলাকা। খুব সুন্দর একটা গ্রাম, চারদিক ফাঁকা এবং আবহাওয়া বাতাসটা খুব ভালো। রোদ থাকার পরও এখানে খুব সুন্দর একটা মিষ্টি বাতাস আছে। দেখো এই যে খেজুর গাছ, ছোটো ছোটো খেজুর গাছ পাতা লড়তেছে। আর এখানে বসে আমার এক ভাই খাওয়া দাওয়া করতেছে, দেখো খুব সুন্দর। মাছ ভাত খাইতেছি, মাছ দিয়ে ভাত খাইতেছে। তবু তার মনে খুব একটা আশা যে সে এখানে বসে ভাত খাইতেছে সে, এবং বলতেছে যে কোনো করোনা ভাইরাসের কোনো আক্রান্ত কোনো জিনিস এখানে নাই এবং পরিবেশটা খুব ভালো। মানে এই জন্য সে খোলা মাঠের মধ্যে এবং গাছতলা বসে ভাত খাইতেছে। আর বাসায় খুব গরম, এই জন্যই গাছতলা সে ভাত খাইতেছে। আর বাসায় ফ্যান কারেন্ট থাকার পরেও খুব গরম, এজন্য রোদের তীব্র তাপে সে গাছতলায় বসে খাবার খাচ্ছে। তা দেখো কি দেখাচ্ছে, ভাত খাওয়া পরে শেষই মাছ, আলু আলু এবং সাথে ভাত, সাদা ভাত খাওয়া শেষ। ও তো তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, অথচ আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমার সাথেই থাকো। করোনার মধ্যে এই অবস্থায় যে খেয়া পারতেছি, আল্লাহ পাক খুব ভালো রাখছে। খাবার ভালো মন্দ নিয়ে সামনে বসে খেয়ে পোলা মাংস অনেকে ভিটামিন সি, পটল, ভিটামিন ডি, কাঁচামরিচ সি, এই মাছে কোনো পোলট্রিং নাই, তবু মাছ খাওয়ার লাগে। মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালি কোনো সময় ভাত খাইতে পারে না। আপনারা যা দেখছেন খুব ভালো লাগতেছে। রবিবার দিন মাছ ধরে গেছিলাম, একটু খিচুড়ি খাইবার কামা নাই, জনগণ কম, খিচুড়ি বেশি। সোনার বাংলাদেশে আজকে আমরা যে করোনার মধ্যে এই অবস্থায় যে ডাল ভাত খাইয়া বাঁচতে পারতেছি, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আল্লাহর কাছে কই এই বিপদ থেকে যেন বাংলাদেশকে মুক্ত করে সবাই যেন ডাল ভাত খাইয়া বাঁচতে পারে। আপনারা যারা আছেন খুব সচেতন থাকবেন, খোলা ময়দানে বাইরে এসে এদিক সেদিক ঘোরাফেরা করবেন না।